জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মানুষ অবিনশ্বর নয়, মানুষ নশ্বর, মৃত্যু কিন্তু এর অবধারিত সত্য। আমরা কেউই বেঁচে থাকব না এটা জানা সত্ত্বেও আমরা কিন্তু একটা ভালো থাকার এবং অপরকে ভালো রাখার প্রতিযোগিতায় সামিল হয়ে যাই সব সময় প্রতি মুহূর্তে, যে আমাদেরকে ভালো থাকতেই হবে। আর এই ভালো থাকার জন্য আমরা এমন একজন মানুষকে আমাদের পাশে পেয়ে যাই, তাকে নিয়েই কিন্তু গ্লোব টিভির এই সময়ের এই মুহূর্তের অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন পণ্ডিত শ্রী ববিতা মিত্র, জ্যোতিষ ভারতী, বৈদিক জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা বিশারদ, বাস্তু বিশারদ, সংখ্যা তত্ত্ববিদ, হোরারি বিশেষজ্ঞ এবং কেরিয়ার ও বিবাহ বিশেষজ্ঞ। গত কয়েকটি পর্বে ববিতাদি আলোচনা করছিলেন বাস্তুশাস্ত্র নিয়ে। বাস্তুর গুরুত্ব অপরিসীম। আমরা গত কতগুলি পর্বে আমরা এটা জেনেছি যে আমরা যে জায়গায় বাস করি সেই জায়গার গুরুত্ব কিন্তু আমাদের ভালো থাকার জন্য অপরিসীম। আর আজকেও দিদি আলোচনা করবেন ওই বাস্তু নিয়েই, কিছুটা অংশ দিদি আলোচনা করবেন। মূলত দেখা যায় যে বাস্তুর জন্য অনেক সময় অনেকে কিন্তু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় বা অনেক সময় দেখা যায় কেউ আত্মহত্যা করে ফেলছে, অনেক রকম শারীরিক রোগ ভোগ আমাদের হয়। কাজেই এর যে ঠিক কারণ বা কতখানি এর গুরুত্ব, বাস্তু সংক্রান্ত গুরুত্ব কতখানি, আজকে সেই নিয়ে ববিতা দি আলোচনা করবেন। সেই সঙ্গে বাস্তুর কিছু রেমিডি দিদি বলবেন এখান থেকে, এবং তারপরে আমাদের হাতে যদি সময় থাকে, দিদিকে আমরা অনুরোধ করেছি যে একটু সংখ্যা তত্ত্ব অর্থাৎ নিউমারোলজি নিয়ে দিদি যদি একটু কিছু আমাদের বলেন, যে একটা সংখ্যা মানুষের জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে বা একটা ওয়ার্ড তার গুরুত্ব কতখানি আমাদের জীবনে। আর আপনারা ছাড়া তো সব সময় আমরা অসম্পূর্ণ, আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ। কাজেই সেই কারণে আপনারা সময় নষ্ট না করে চলে আসুন ববিতাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য, সমস্যা নিয়ে কথা বলার জন্য। আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255 এবং 03400081437। আসুন আজকে এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই পণ্ডিত শ্রী ববিতা মিত্র, জ্যোতিষ ভারতীকে। স্বাগত ববিতা দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ দিদি, কতগুলি পর্বে, গত কয়েকটা পর্বে আমরা বাস্তু নিয়ে অনেকটাই জানতে পেরেছি আপনার কাছ থেকে। এই যে বাইরে আমরা একটু আগে আলোচনা করছিলাম স্টুডিওর বাইরে যে রোগ ভোগ, অনেকে হয়তো যে বাড়িতে ছিল হত করে হয়তো বাড়ি পাল্টালো, তারপরেই দেখা যাচ্ছে নানান রকম রোগ ভোগ শরীরে আসতে শুরু করেছে, এটা কেন হয়? অ্যাকচুয়ালি আমাদের যে চারটে দিক আছে, যেমন হচ্ছে জল, জলের একটা দিক আছে, আগুনের একটা, আমি খুব সাধারণভাবেই বলছি, আগুনের একটা দিক আছে, আর একটা হচ্ছে বায়ুর দিক আছে, আর একটা হচ্ছে পৃথিবী তত্ত্বের দিক আছে, আর মাঝখানের যে জায়গাটা সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। এবার একটা বাড়িতে এই চারটে দিকের ব্যালেন্স যদি না থাকে, বারবারই বলছি নানা রকম অসুবিধা ঝঞ্ঝাট তো আছেই, নেগেটিভিটি আছে, তার সঙ্গে কিছু কিছু রোগের প্রকোপ বাড়ে, সেগুলো নিয়ে আজকে যতটা পারছি বলবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি আমরা আলোচনায় নিশ্চয়ই আসবো। এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কারণ শরীর যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না জীবনে। নমস্কার, ফোনে কে রয়েছেন? হ্যাঁ স্বাগত আপনাকে, বলুন কার সম্পর্কে জানবেন? আমি ছেলে সম্পর্কে জানব। বেশ, আপনি কোথা থেকে বলছেন? শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে, ছেলের নাম কি? দীপায়ন বিশ্বাস। আচ্ছা, দীপায়নের জন্ম তারিখ বলুন। 11/9/2010। জন্ম সময়? সকাল 5:45। সকাল 5:45। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। কি জানতে চান বলুন দীপায়নকে নিয়ে? ড্রয়িং করে, ড্রয়িংটা নিয়ে জানতে চাই। শিল্পী হতে চায়, আর্টিস্ট, চিত্রশিল্পী, তাই তো?
আপনার সেটাই ইচ্ছা যে ছেলে একজন আর্টিস্ট হবে, ছবি আঁকবে? আমারও ইচ্ছা, ওরও ইচ্ছা, এখন হবে কিনা তাই। বেশ, আপনি শুনতে থাকুন। এর যেদিন জন্ম হয়েছিল ওর নাম কি হলো? দীপায়ন। দীপায়নের জন্মদিন কি শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি কোথাও জেনে থাকেন তাহলে হচ্ছে সিংহ লগ্ন আর রাশি তুলা, চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের বিশেষত্বই হচ্ছে শিল্প কলা, নানা রকম আর্ট কালচার, এ সমস্ত সঙ্গে যুক্ত থাকা। এটা আগে আমরা দেখেছি মনে হচ্ছে এই ছবিটা। আমারও এই ছকটা চেনা চেনা লাগছে, মানে ওনার প্রশ্নটা আমার খুবই চেনা চেনা লাগছে। আপনি কি ববিতাদির অনুষ্ঠানে এর আগে ফোন করেছিলেন? মনে হয় আমার এই প্রথম। প্রথম? বেশ, তাহলে আমরা আপনাকে প্রথমেই আমি ফোন করি। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা শুনুন, যাই হোক আমি আপনাকে তাও বলে দিচ্ছি যে এর কিন্তু, এ যদি কোনো আর্ট নিয়ে পড়াশোনা করে, ছবি আঁকা, যে কোনো রকম আর্টিস্টিক লেভেল এর জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, কোনো অসুবিধে নেই, আপনি চেষ্টা করুন। এ কিন্তু এই জায়গায় যেতে পারবে। তার আগে শুক্র মঙ্গল চন্দ্রের যে যোগটা আছে, এই যোগটাই কিন্তু একটু নেগেটিভিটি তৈরি করতে পারে, এটা বিষয়ে একটুখানি নজর রাখবেন। আদারওয়াইজ পসিবিলিটি যথেষ্ট আছে। তাহলে আপনিও করলে অসুবিধা নেই, তাই তো? কোনো অসুবিধা। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, বাড়ির চারটি দিক, চারটি তত্ত্ব দিক, ওই নিয়ে আপনি বলছিলেন যে ব্যালেন্সটা সমান হওয়া দরকার। ব্যালেন্সটা যেমন ধরুন, আমরা যদি দেখি যে আমাদের নর্থ ইস্ট সেটা যেমন একটা জলের দিক, আবার যদি দেখি সাউথ ইস্ট সেটা হচ্ছে অগ্নির দিক, তাই তো? এই অগ্নি তত্ত্ব আর জল তত্ত্ব যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নানা রকম ব্রঙ্কাইটিস, কোনো চেস্ট অ্যালার্জি, ইনফেকশন, এই ধরনের নানা রকম ঝঞ্ঝাট কিন্তু শরীরে আসতে পারে। মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে, সেখানে কফ, বাত, পিত, কফ আমরা যে বলি, সে কফের আন্ডারে দেখবেন হঠাৎ হঠাৎ করে সেই বাড়ির যিনি পুরুষ মানুষ আছেন বা বাচ্চাটি, তার মাথা গরম হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ ওভার রিয়াকশন করছে, তার মানেই তখন বুঝতে হবে কফের প্রভাব বেড়ে গেছে। কফ মানে হচ্ছে জল তত্ত্ব ডিস্টার্ব, সেটা অগ্নির সাথে ডিসব্যালেন্স হয়ে গেছে। বেশ দিদি, আমরা আলোচনায় আসবো, চমৎকার আলোচনায় এগিয়ে যেয়ে যাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় দিদি ববিতা দি, সত্যি অনেক কিছু জানছি। দিদি একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত, ফোনে কে রয়েছেন? আমি মালদার থেকে পোখরাজ সিনহা বলছি, নিজের সম্পর্কে জানি। পোখরাজ সিনহা, বেশ, জন্ম তারিখ বল। 13/10/1986। 13/10/1986, জন্ম সময়? সন্ধ্যা 6:02। সন্ধে 6:02। জন্মস্থান? মালদা। কি জানতে চান বলুন? আমার কেরিয়ার সম্পর্কে। বর্তমানে কি করা হয়? 86 সালে জন্ম তাই জিজ্ঞাসা করছি। কোনো চাকরি করো তুমি? হ্যাঁ চাকরি তো করি, মানে আইটি লাইনে চাকরি করি, তো আরো বেটার বেটার কিছু চাইছো, তাই তো? আচ্ছা ববিতাদির অনুষ্ঠান কি এর আগে দেখেছো বা নিয়মিত দেখো? হ্যাঁ দেখি। কিরকম লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে অনুষ্ঠান। বেশ ধন্যবাদ জানাই তোমায় নিয়মিত দেখার জন্য। হ্যাঁ, ওর 86 সালে জন্ম, আইটি সেক্টরে আছো না? হ্যাঁ হ্যাঁ। একটু বেটার, ও কবে বা চাকরি বাকরিটা হবে সেটাই ওর মূল প্রশ্ন। আচ্ছা এখন আমি একটা কথা হচ্ছে জিজ্ঞেস করে নি, সোমবার ছিল তো ওই দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা লগ্ন মেষ পাচ্ছি আর রাশি কুম্ভ পাচ্ছি। আচ্ছা আর একাদশী শুক্ল তিথিতে জন্ম, জন্মতিথিটা যথেষ্টই ভালো, অসুবিধে নেই। মেন ছকে যদি আমরা চলে যাই, এখন শনির মহাদশা চলছে তোমার, তুমি আইটি সেক্টরে যে গেছো এটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। শুক্র নিজের ঘরে আছে, বুধ শুক্রের রাজযোগ আছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে শনির বছর চলছে, তোমাকে প্রচুর রকম ভাবে, আবার একটা শনি মঙ্গল নিজেরা প্লেস চেঞ্জ করেছে একে অপরের, এটা একটা খুব ভালো দিক। তুমি যদি প্রপার ওয়েতে, এই বছরটা শনির বছর জানো তো, এই বছরে তুমি যদি নিজের বেস্টটা দিতে পারো ফোকাস করে, তাহলে কিন্তু, এখন তো তুমি প্যাকেজ এবছর খুব ভালো পাওনি, না প্যাকেজ এখনো ভালো পাচ্ছ না, শনির বছরে কিন্তু অগস্টের পর থেকে যখন নাকি বৃহস্পতি তার নিজের ঘরে যাবে, তখন কিন্তু তুমি এর বেনিফিট পাবে এবং যথেষ্ট তোমার মানে যে গুড অপরচুনিটি গুলো তোমার আসা উচিত সেগুলো আসবে। কিন্তু ফোকাস করে আর নিজের রাস্তাটাকে নিজেই তৈরি করে তোমাকে এগোতে হবে ধীরে ধীরে।
ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতী ওনার সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 7688017965, এছাড়াও রয়েছে 8017081425। বিভিন্ন জায়গায় ববিতাদির চেম্বার রয়েছে, নিউ নবদিশা এটা হাওড়া ময়দান শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে, এখানে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন শনিবার বিকেল 4টে থেকে। নিজ মন্দির হাওড়া নবীন সেনাপতিন লেন, এটা হাওড়া বিবেকানন্দ আশ্রমের নিকটে, এখানে আপনারা পাচ্ছেন রবিবার সোমবার বুধবার বিকেল 5:30 থেকে, এবং হাওড়া মন্দির তলায় শুক্র শনিবার সন্ধ্যে 7:30 থেকে, এবং অন অ্যাপয়েন্টমেন্ট দক্ষিণেশ্বর গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 7688017965 এবং 8017081425 এই দুটি নম্বরে। দিদি আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত, কে রয়েছেন? একদম আপনাদেরও নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। ছেলের সম্পর্কে আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে। বেহালা থেকে, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে অভিনব তারণ। অভিনব তারণ? তারণ, আচ্ছা। ওর ইয়ে বলুন, জন্ম তারিখ? 27/5/97। আচ্ছা, জন্ম সময়? সকাল 10টা কলকাতা। আপনি কে হন? আমি মা হই। মা হন? 10:07 ম্যাডাম। সকাল 10:07? সকাল 10:07 কলকাতা। কি জানতে চান অভিনবকে নিয়ে? আমি ওর ২৪ সালটা একটু জানতে চাই। ২৪ সালটা কিরকম যাবে ওভারঅল? প্রথমে বলি, ছেলে কি প্রচুর রাগ করে, খুব রেগে যায়? রাগ একটু আসছে ম্যাডাম, একটু ঠান্ডা। অল্প রাগ আছে? অল্প রাগ আছে, রেগে গেছে। হ্যাঁ, তার পর মুহূর্তে ঠান্ডা হয়ে যায়, যখন রাগে কিন্তু খুব বেশি রেগে যায়। আচ্ছা ঠিক আছে, ওর মঙ্গলবার জন্মদিন ছিল, আর লগ্ন হচ্ছে কর্কট, আর রাশি হচ্ছে মকর, শ্রবণা নক্ষত্রে জন্ম। ঠিক আছে। হ্যাঁ, আপনি কি শুধু ইয়ারটাই জানতে চাইছেন, যে ২৪ সাল ওর কেমন যাবে, তাই তো? ওকে, জাস্ট স্পেসিফিক কোয়েশ্চেন, ও এখন কি করছে? ঠিক আছে, দেখুন এখন যা দেখতে পাচ্ছি, ও যদি বাইরে হোম টাউন থেকে বাইরে থাকে তাহলে সাকসেস রেটটা খুব ভালো, আর যদি হোম টাউনে চাকরি করে তাহলে কিন্তু প্যাকেজটা কম পাবে। একটু শেয়ার করুন। ঠিক আছে ঠিক আছে, দেখুন কলকাতায় হবে, কেন বলুন তো, বৃহস্পতিটা চন্দ্রের সাথে নিচস্থ হয়ে বসে আছে মকর রাশিতে। হ্যাঁ, এবার বৃহস্পতি নিচস্থ আছে, ওর জন্য কর্ম ভাবটাকেও অনেকটা হ্যাম্পার করে দেবে, তো যার জন্য কি শহরে না থাকাই ভালো, একটু দূরে চাকরি করলে ভালো হয়, প্যাকেজ গুলোও ভালো পাবে। দিদি আমরা বরং আলোচনাটায় চলে আসি, যে যে মাথা ধরা, মানে মাথা গরম হয়ে যাক, কফ, অর্থাৎ অগ্নিতত্ত্বের সাথে জলতত্ত্বের একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এবারে তার জন্য বললাম তো ইনফেকশন জাতীয় গুলো হবে, ব্রঙ্কিয়াটাইটিস গুলো হবে, সাইনাসের প্রবলেম হবে, এগুলো হতে পারে। আবার দেখুন যদি অগ্নিতত্ত্ব ডিসব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু আমরা বলি আমাদের শরীরে খাদ্য হজম হচ্ছে না, সেখানে কি হয় যে অগ্নিতত্ত্ব আছে সে আকাশ তত্ত্বর সাথে ডিসব্যালেন্স হয়ে গেছে, এই দুটোকে তখন ব্যালেন্স করতে হয়। বাস্তুর এটাই নিয়ম, শরীরকে যদি ঠিক রাখতে হয় তাহলে কর্নার টু কর্নার আপনাকে ব্যালেন্স করতে হবে। অগ্নিতত্ত্বের সাথে আকাশতত্ত্ব ডিসব্যালেন্স হলে লিভার প্রবলেম হবে, লিভারে নানা রকম ইনফেকশন হবে, কোনো কিছু খাবার হজম না হওয়া, গল ব্লাডার স্টোন, এগুলো কিন্তু বাড়িতে এই ধরনের বাস্তুতে দোষ থাকলে কিন্তু এগুলো হতে পারে। বেশ দিদি আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন আবার। নমস্কার, আপনাকে স্বাগত, ফোনে কে রয়েছে? নমস্কার দিদি, কেউ নমস্কার। হ্যাঁ বলুন, সবাইকে জানালাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বৈদ্যবাটি থেকে বলছি, সুমন্ত হাজরা। আর নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, জন্ম তারিখটা বলুন।
27/09/1988 জন্ম সময়? জন্ম সময় দুপুর একটা দশ দিয়ে। দুপুর একটা দশ। জন্মস্থান? হাওড়া। হাওড়া। কি জানতে চান বলুন? একদম ঠিক বলেছেন। আচ্ছা শুনুন, ওই দিন আপনার জন্মদিন মঙ্গলবার ছিল? হ্যাঁ ম্যাম। আচ্ছা ধনু লগ্ন আপনার মেষ রাশি, ঠিক আছে, জানা আছে তো এটা? হ্যাঁ লগ্ন রাশিটা জানি। আচ্ছা ওকে, অশ্বিনী নক্ষত্র, ঠিক আছে, খুব ভালো নক্ষত্রের জন্ম, অসুবিধা নেই। আপনি যে এতদিন যে বিজনেসটা করছিলেন, যে কনস্ট্রাকশন যে বিজনেসটা আপনার করছিলেন, এটা 2022 থেকে কিন্তু জায়গাটা ভালো ছিল না। আমরা সেটাই ফোরকাস্ট করছি, কিন্তু আপনি বলছেন যে ম্যানুফ্যাকচারিং লাইনে আমি আসতে চাইছি, এইটা আপনার জন্য আরো বেটারমেন্ট দেবে। আপনি ম্যানুফ্যাকচারিং লাইনে যদি আসতে পারেন, আপনার এটা ডেভেলপমেন্ট যথেষ্ট দেবে। এটা কখন দেবে জানেন? 2024 নভেম্বরের পর থেকে। আচ্ছা বলছি ম্যাম একটা কথা বলছি, আমি ম্যানুফ্যাকচারিং মানে পেপারে সংক্রান্ত বিষয় ম্যানুফ্যাকচারিং করতেছি। পেপারে সংক্রান্ত ম্যানুফ্যাকচারিং করতে চান? আমি তো আপনাকে বললাম লগ্নে শনি আছে, হ্যাঁ, আর আপনার দশমপতি সে রবি বুধের ঘরে বসে আছে। আচ্ছা হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার তো অসুবিধা হওয়ার কথা নয়, আপনি পেপার সংক্রান্ত ম্যানুফ্যাকচারিং করুন, হবে। কিন্তু ওইটা হচ্ছে আপনার আসবে 2024 এর নভেম্বরের পর থেকে আপনি বেটার অপরচুনিটি পাবেন। আচ্ছা বলছি আমি এখন যদি মেশিনটা আমি পারচেজ করি, মানে এখন থেকে আমি স্টার্ট করতে পারি তো, এই ইয়ার থেকে, সামনে থেকে? আপনি কবে মেশিন পারচেজ করতে চাইছেন? আফটার আফটার ফেব্রুয়ারি মার্চ। আফটার ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে। এর জন্য না একটু ডিটেইল আপনি একটু কনসালটেশন করে নেবেন। তাও আপনাকে আমি বলে দিচ্ছি 1-2-3-7 তারিখে কিনবেন। 1-2-3-7 তারিখে কিনবেন। 1-2-3-7, হ্যাঁ, এর মধ্যে যে কোনো একটা তারিখ, এটুকু বলে দিলাম। আর ইন ডিটেইল আরো জানার জন্য আপনাকে একটু কনসাল্ট করে নিতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, বারবার বলা হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র কিন্তু ছেলে খেলার বিষয় নয়, তার জন্য কিন্তু সুক্ষাতে সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে, চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, এবং ববিতাদের সঙ্গে সঠিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে প্রতিকার গ্রহণ করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যদি আপনি মনে করেন আপনি ভালো থাকবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 7688017965, এছাড়াও আর একটি নাম্বার রয়েছে 8017081425। দিদির চেম্বার রয়েছে নিউ নবদিশা হাওড়া ময়দান, এটা শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে, শনিবার বিকেল 4টে থেকে হাওড়া নিজ মন্দিরে, এটা হচ্ছে নবীন সেনাপতি লেনে হাওড়া বিবেকানন্দ আশ্রমের নিকটে, রবিবার সোমবার বুধবার বিকেল 5:30 থেকে, এবং হাওড়া মন্দির তলায় শুক্র শনিবার সন্ধে 7:30 থেকে, এবং অ্যাপয়েন্টমেন্ট দক্ষিণেশ্বর গড়িয়াহাটে। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। আর হ্যাঁ দিদি কিন্তু বাস্তু বিশেষজ্ঞ, বারবার আমরা এর আগের এপিসোডেও বলছি, এই এপিসোডেও বলবো এবং ভবিষ্যতেও আরো বলবো, যারা মনে করছেন ববিতাদির মতন এরকম একজন বাস্তু বিশারদকে দিয়ে আপনি আপনার বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান করাবেন, তাহলে দিদি কিন্তু বাস্তু ভিজিটও করে থাকেন, শুধু কলকাতাতেই নয়, শুধু পশ্চিমবঙ্গেই নয়, দিদি কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাস্তু ভিজিট করেন, এবং সেই সম্পর্কে যদি বিশদে জানতে চান সেক্ষেত্রে অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 7688017965 এবং 8017081425, এই দুটি নম্বরে। দিদি আমরা আলোচনায় আসবো, একজন বন্ধুকে দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত, ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি সত্তর থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে। নাম বলুন। আমার নাম অর্ণব মিত্র।
জন্ম তারিখ 29/12/1996 29/12/1996 জন্ম সময় দুপুর 1:10 জন্মস্থান আগরপাড়া কি জানতে চান বলুন আমি বর্তমানে একটা ইনস্টিটিউটে কম্পিউটার লার্নিং ইনস্টিটিউটে আমি আইটি ট্রেনার হিসেবে আছি সফটওয়্যারে আমি ভবিষ্যতে আমার উন্নতি কোথায় হবে মানে আমি আর কি আপডেট করতে পারবো কিনা ফিউচার ইন ফিউচারে ভালো জায়গায় যেতে পারবো ববিতাদির অনুষ্ঠান নিয়মিত দেখা হয় হ্যাঁ আমি দেখি মাঝে দেখি কিরকম লাগে অনুষ্ঠান ওনার ভালোই লাগে ওনার মানে কথাবার্তা গুলো আজকে প্রথম লাইন পেয়ে কিরকম লাগছে ধন্যবাদ তোমাকে শুনতে থাকো ওই দিন সানডে ছিল গো ওকে আচ্ছা তোমার রাশি হচ্ছে মেষ লগ্ন আর রাশি হচ্ছে সিংহ রাশি ঠিক আছে ওকে আচ্ছা এবার আমরা যদি চার্টে যাই তুমি অ্যাকচুয়ালি কি জানতে চাইছো ঠিক করে স্পেসিফিক্যালি বলো কি জানতে চাইছো ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি আমার ক্যারিয়ারে গ্রোথটা কবে থেকে মানে হবে আমার গোল্ডেন টাইমটা ওকে হ্যালো দেখো তুমি যে কাজগুলো করতে চাইছো না সে কাজগুলো ঠিক মতো হচ্ছে না তুমি প্ল্যান করছো একরকম আর হচ্ছে একরকম আর ঠিক মতো তোমার শান্তিটা আসছে না এখন তাই না তুমি অবশ্যই বৃহস্পতিটাকে একটু ঠিক করো গুরুকে ঠিক করতে হবে গুরুটা ডিস্টার্ব আছে তাহলে কিন্তু তুমি ফার্দার গোল্ডেন টাইম যেটা তুমি আনন্দ নিতে চাইছো 25 সালের জানুয়ারি থেকে তুমি কিন্তু এই আনন্দটা পেতে পারবে যদি তুমি একটু বৃহস্পতির প্রতিকার করো কারণ বৃহস্পতিটা খুব ড্যামেজ হয়ে আছে কেননা শনি কেতু এক জায়গায় সাধু শ্রাপিত দোষ করে বসে আছে একটা শ্রাপিত যোগ হয়ে আছে এটার জন্য লং ডিসকাশনের প্রয়োজন এখান থেকে আমি কিছু বলতে পারবো না আর ডিসিশন মেকিং এ প্রচুর প্রবলেম হয় মঙ্গল রাহু এক জায়গায় অঙ্গারক যোগ করে আছে এইগুলো যতক্ষণ না ঠিক করবে ততক্ষণ কিন্তু ওপরে ওঠা খুব কষ্টকর বেশ ফোন করার জন্য ধন্যবাদ দিদি এই যে চারটে তত্ত্ব চারটে দিক হ্যাঁ আমি আজকে একটু বলে দিই যে এই ধরনের যদি ডিস্টারবেন্স চলে যে মানুষের যদি জল তত্ত্ব আর অগ্নি তত্ত্ব ডিসব্যালেন্স হয়ে যায় এই দিকটাকে যদি আপনারা এনহ্যান্সমেন্ট দিতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন এই বাড়ির জায়গাটা একটু হালকা নীল রং বা বাটার কালার করে দিতে আর সেখানে ঝর্ণা সুন্দর মানে জলের কোন স্রোত ভালো জলের যে ধরনের ছবিগুলো হয় আপনারা সেই ধরনের ছবি একটা করে লাগান আর দক্ষিণ দিক নিয়ে যদি আপনার সমস্যা হয় তাহলে যজ্ঞের ছবি লাগান যজ্ঞ করা হচ্ছে হোম করা হচ্ছে অগ্নিদেবকে ওয়েলকাম করুন এই জায়গায় আর না পারলে নিদেন পক্ষে একটা লাল বাল্বও জ্বালিয়ে রাখুন তাতে কি হবে এই দুটো দিক ব্যালেন্স হয়ে গেলে দেখবেন এই যে রোগের কথাগুলো আমি বললাম এই প্রকোপগুলো অনেকটাই কম হয়ে যাবে আপনাদের বাকি দুটো দিক নিয়ে আরো পরে কথা বলবো অসংখ্য ধন্যবাদ ববিতা দি আপনাকে সত্যি দিদির অনুষ্ঠান থেকে আমরা অনেক রকম অজানা জিনিস জানতে পারি দিদি অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দেন আমাদেরকে সচেতন করেন সামনের দিকগুলো আসছে মাঘ মাস থেকে ফাল্গুন মাস এগুলো বাস্তু কারেকশন করার খুব ভালো টাইম আচ্ছা সেই ক্ষেত্রেও বলি যেহেতু দিদি বললেন যে সামনের মাস বাস্তু কারেকশন করার জন্য যথেষ্ট ভালো টাইম কাজেই আপনারা আর দেরি না করে চট করে ববিতা দিকে যদি মনে করেন আপনারা বাস্তু ভিজিট করাবেন ফোন করে নিন 7688017965 এবং 8017081425 এই দুটি নাম্বারে দিদির চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে নিউ নবদিশা হাওড়া ময়দান হাওড়ায় নিজ মন্দিরে এটা হাওড়া বিবেকানন্দ আশ্রমের কাছে হাওড়া মন্দির তলা এছাড়া দক্ষিণেশ্বর গড়িয়াহাটে এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন ববিতা দিকে ধন্যবাদ জানিয়ে সকল দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের মতন পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতীকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি চলে আসব আবার আগামী সপ্তাহে সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আসছি আপনারাও সবাই খুব ভালো থাকবেন সচেতন থাকবেন